বিসমিল্লাহির সাল্লাল্লাহু সাল্লাম, আমি তোহিদ মিয়া, HMTMCSE.com থেকে। আমরা এর আগের ভিডিওতে দেখেছি কিভাবে একটি গিটহাব প্রজেক্ট ক্রিয়েট করা যায়। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে যে কোনো প্রজেক্ট গিটহাব থেকে ডিলিট করা যায়। তো আগের ভিডিওতে আমরা জাভা ক্র্যাশ কোর্স রিপোজিটরি ক্রিয়েট করেছিলাম, এখন আমরা এটা ডিলিট করব। আপনি যদি এখানে ডিরেক্টলি না আসতে পারেন অসুবিধা নেই, আপনি রিপোজিটরিতে আসবেন। এসে এটা হচ্ছে গিটহাবের আমার অ্যাকাউন্ট, এখান থেকে আমি রিপোজিটরিতে গেলাম। যাওয়ার পরে জাভা ক্র্যাশ কোর্স প্রজেক্টটি সিলেক্ট করলাম। ওকে, এখানে আপনি অনেক রকম অপশন দেখছেন। আমরা এখন সেটিংসে যাব। সেটিংস থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক কনফিগারেশন রয়েছে, ফিচার্সের উইকি বানাতে পারবেন, ডাটা সার্ভিসেস আছে, মার্জ বাটনের কাজগুলি রয়েছে, গিটহাবে পেজও তৈরি করা যায়, সেগুলো আপনি করতে পারবেন। এবং আমাদের এই এপিসোডে যেটা কাভার করব সেটা হচ্ছে গিয়ে ডিলিট রিপোজিটরি, এটা ডেঞ্জার জোনের আন্ডারে রয়েছে। ওকে, এখন আমি যেটা করব সেটা হলো এই ডেঞ্জার জোনের ডিলিট রিপোজিটরি বাটনটি প্রেস করলে দেখেন এটা আমাকে জিজ্ঞেস করছে কনফার্মেশনের জন্য আমার প্রজেক্টের নামটি এখানে লিখতে বলছে। তো আমার প্রজেক্টের নামটা ছিল জাভা মাইনাস ক্র্যাশ মাইনাস কোর্স। আমি ডিরেক্টলি এই নামটি এখানে পেস্ট করলাম এবং আমি ক্লিক করছি আই আন্ডারস্ট্যান্ড দ্য কনসিকুয়েন্সেস ডিলিট দি রিপোজিটরি। তার মানে সে একটি কনফার্মেশন নিয়ে নিল যে এটি রিপোজিটরি ডিলিট করলে যেহেতু এটা চিরতরে চলে যাবে, সো আপনি যদি এগ্রি হন তাহলে হচ্ছে কি আমরা এই প্রজেক্টটি ডিলিট করব। ওকে, আমি এই বাটনটা প্রেস করছি। রিপোজিটরি আসলে সারা জীবনের জন্য একবারে ডিলিট হয়ে গেল। এভাবে আপনি চাইলে আপনার যে কোনো গিটহাব রিপোজিটরি অনায়াসে ডিলিট করে ফেলতে পারেন। ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য। প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।